हेलो বন্ধুরা, ওয়েলকাম ইওর চ্যানেল মাই স্মার্ট সাপোর্ট। আজকে আমি WBHS সেট 4 নিয়ে এসেছি। তোমাদের ভিডিওটাকে তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। সেট 4 এর একের অঙ্ক 1 এ 3500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, দু মাস পরে বি যোগ দেয়, এর সঙ্গে এক বছরের শেষে এ লাভ 2/3 এবং বি এর লাভ 1/3 অংশ পায়, তাহলে বি এর মূলধন হবে নাম্বার এ 1750, নাম্বার বি 2100, নাম্বার সি 2000 এবং নাম্বার ডি 1500 টাকা। এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান এ লাভ বাই বি এর লাভ, তাহলে কী হচ্ছে 3500 × 12 বাই এক্স ইন্টু 10 আচ্ছা ইকুয়ালস টু 2/3 × 3/1 করলাম, কেটে গিয়ে হচ্ছে 2x ইকুয়ালস টু 3500 × 12। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে না 3500 × 12/2, কেটে গিয়ে এটা 6 350 দিয়ে গুণ করে হচ্ছে 2100, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 2, যদি √11 − √7 √7 = 1/7 √7 − x হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। অপশান এ 11, অপশান বি √7, অপশান সি 7 এবং ডি এর কোনোটি নয়। আনসার হবে এখান থেকে করলে হচ্ছে √11 − √7 √7 সাজিয়ে নিলাম −x/7, তাহলে √11 − √7 √7/7, মানে √7 দিয়ে উপর নিচে আমি গুণ করেছি, করণীয় নির্ণয় যেটাকে বলা হয়। √77 − x/7 যেমন আছে, √77 কেটে গেল, এখানে থাকছে 7 = x, তাহলে x = 7, এটা হলো অ্যান্সার, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 3, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে একই পাশে দুটি জ্যা আছে, জ্যা দুটির দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে বলেছে যে যেহেতু জ্যা দুটি আমাদের মান দিয়ে দিয়েছে, তাহলে 5 সেন্টিমিটার বিশিষ্ট যে একটি বৃত্তের একই পাশে আছে জ্যা দুটি, তাহলে আমরা ছবি থেকে দেখে বুঝতে পারছি, উপপাদ্য অনুসারে আমরা শিখেছি আগে যে জ্যাকে ব্যাসার্ধ লম্বভাবে ছেদ করেন, তাহলে ও এক্স থেকে পাচ্ছি আমরা, ও এ এক্স এই ত্রিভুজটা থেকে পাচ্ছি x² + 8x² পিথাগোরাস অনুসারে = 3² এখানে x² = 100 − 64 x² = 36, তাহলে x = 6 পেয়েছি আমরা এখান থেকে, তাহলে এই এইটুকু আমাদের হচ্ছে 6 হচ্ছে x = 6 পাচ্ছি আমরা, তাহলে ত্রিভুজ ও সি থেকে আবার পাচ্ছি আমরা ও সি ই অনুরূপভাবে কি না 10² = 6² + x², তাহলে x² = 10² − 6² x² = 100 − 36 x² = এখান থেকে 64 হচ্ছে x = 8, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হচ্ছে না এদিকে 8 আর এদিকে 6 এটুকু 8, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 8, 6 = 2 সেন্টিমিটার, তার মানে রাইট অপশানটা হচ্ছে বি। আচ্ছা, কোনো মূলধন 15 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট হবে? 5%, 6.23%, 10% এবং 15%। তাহলে 4 নম্বর পাচ্ছি কি না, পি কোয়াস টু 100 টাকা যদি ধরি সুদ প্লাস আসল, তাহলে কত হচ্ছে 200 টাকা, তাহলে i = 200 − 100 করলে 100 টাকা হচ্ছে, টি দিয়ে দিয়েছে 15 বছর, r = কত? i = PRT/100, r = 100 × i/PT, তাহলে = 100 × 100 / 100 × 15, আমরা টাইম সব বসিয়ে দিলাম, দিলে এখান থেকে কেটে গিয়ে সব কেটে গিয়ে থাকছে 20/3, তাহলে হচ্ছে এটাকে ভাগ করলে 6.23%, বি হলো রাইট অপশান। এবার আসি 5 এর অঙ্কে, একটি চোঙের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে পার্শ্বতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এ 25%, বি 20%, সি 10% এবং ডি হলো 15%। সেক্ষেত্রে হচ্ছে কি, যদি প্রথম ক্ষেত্রে 2πrs ধরি, 20% বৃদ্ধিতে হচ্ছে কি r + r × 20/100, ব্যাসার্ধ বৃদ্ধি হচ্ছে তাহলে কত এখান থেকে আমরা পাচ্ছি না 6r/5 নিন, তাহলে ওটাকে করলে পাচ্ছি এখান থেকে আমরা ভাঙালে যে পূর্ণ সংখ্যাটা দিচ্ছি সেটাকে ভাঙিয়ে পাচ্ছি, তাহলে কত হচ্ছে না নির্ণয় পার্শ্বতলের ক্ষেত্রফল 2π 6r/5 × h
12 বাই 5 পাই আর ইঞ্চ 12 বাই 5 পাই আর ইঞ্চ মাইনাস 2 পাই আর ইঞ্চ করলে আমরা এখান থেকে পাচ্ছি 2 পাই আর ইঞ্চ বাই 5 এবার হচ্ছে কি 2 পাই আর ইঞ্চ যদি হয় সেক্ষেত্রে বাড়ছে কত না 2 পাই আর ইঞ্চ বাই 5 তাহলে একে কত হচ্ছে 2 পাই আর ইঞ্চ বাই 5 ইনটু 2 পাই আর ইঞ্চ কেটে যাচ্ছে কেটে গিয়ে আমাদের আসছে আর 100 মধ্যে পার্সেন্টেজ বের করলে পাচ্ছি ইনটু 100 করলে 20 তাই 20% বি হলো সঠিক অপশান আচ্ছা এবার হচ্ছে কি 6 ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর এর এবি বাই কিউ আর ইকুয়ালস টু বিসি বাই পি আর ইকুয়ালস টু সিএ বাই পি কিউ হলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কিউ বি ইকুয়ালস টু পি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু আর এবং অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কিউ সেক্ষেত্রে হচ্ছে কি না আমরা যেটা জানি যে এবি বাই কিউ আর ইকুয়ালস টু বিসি বাই পি আর ইকুয়ালস টু সিএ বাই কিউ আর কিউ হলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ তাহলে অপশানে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এটাই সঠিক অপশান দুয়ের দাগের অঙ্কগুলো শুরু করছি দুয়ের এক বার্ষিক 2R/3% সরল সুদের হারে 2P টাকা T/2 বছরের সুদ আসল 2P প্লাস কত হবে শূন্যস্থানে আমাদের পূরণ করতে হবে সুদ হচ্ছে তাহলে কত 2P ইন্টু T/2 ইকুয়ালস ইন্টু 2R/3 বাই 100 2RTP/3 ইন্টু 100 কেটে গিয়ে হচ্ছে PRT/150 এটাই বসবে শূন্যস্থান পূরণের এখানে এবার হচ্ছে নাম্বার 2 x² + 2px + q = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে পি এর মান পি স্কোয়ারের মান ড্যাশের থেকে বড় হবে কী করতে হবে না 2p² - 4 আমরা জানি b² - 4ac > 0 যখন বাস্তব এবং অসমান হয় কন্ডিশন এটা তাহলে কত হচ্ছে না এখানে 2p² - 4×1×q > 0 4p² - 4q > 0 তাহলে এদিক ওদিক আসলে কী হচ্ছে 4 কেটে যাবে ইয়ে p² > q হবে এটাই অপশান আচ্ছা নেক্সট হচ্ছে কি যে নাম্বার 3 ABCD বৃত্তস্থ সামন্ত্রিকের AB = CD AC = 6 cm হলে BD-র মান কত হবে ড্যাশে আমাদের বলতে হবে তাহলে হচ্ছে কি না একটি বৃত্তস্থ সামন্ত্রিক মাত্রই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কী হচ্ছে না AC = BD = 6 হবে আনসার এবার হচ্ছে কি A2/3 = BS 75% = CA 0.6% হলে A:B:C এর মানটা কত আচ্ছা 2A/3 = যেহেতু বলেছে এর 2/3 তাই এইভাবে করলাম 75% - 75/100 বি এর আবার সি এ 6.6 আছে তাহলে কত 6 তুলে দিয়ে 6/10 = K ধরলাম তাহলে এ সমস্যা কী হচ্ছে 3K/2 বি সমস্যা কী হচ্ছে 100K/75 আর সি সমস্যা তাহলে কী হচ্ছে 10K/6 এ সমস্যা থাকলো বি সমস্যা কেটে এটাকে ছোটো করে নিয়ে 4K/3 C = 5K/3 A:B:C আমরা বসালে পাচ্ছি 3K/2 = 4K/3 = 5K/3 = এটাকে সহজ অঙ্কতে নিয়ে আসলাম কত জন 9:8:10 এটাই আনসার নেক্সট হচ্ছে কত না 5 শঙ্কুর ভূমির ব্যাস 2R একক এবং উচ্চতা H একক হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক লম্ব শঙ্কুর ভূমির ব্যাস হচ্ছে 2R শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর শঙ্কুর উচ্চতা যদি H হয় তাহলে আমরা কি জানি না শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি না পাই আর এল তাহলে আর সমসম ক্যাপিটাল আর এল সমসম এলটা তির্যক উচ্চতা হচ্ছে √H² + R² বক্রতলের ক্ষেত্রফল হবে কত তাহলে পাই আর √H² + R² এবার আসি 5 6 বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ তিনের জায়গায় আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটা নাম্বার 1 চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান হয় এটা সত্য নাম্বার 2 x = 1/y হলে x² হোল টু দি পাওয়ার n = কনস্ট্যান্ট হবে x = 1/y হলে x = k ইন্টু 1/y x =
কে, এক্স ওয়াই ইকোয়াস টু কে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন করলে কে টু দি পাওয়ার এন হবে, যেটা সেটাও ধ্রুবক, তার মানে গণনাটা সত্য। এবার তিন নম্বর, দুটো সদৃশ ত্রিভুজ সর্বদাই কী হয় না, সর্বসম হয়, এটা মিথ্যা। চার নম্বর, সুদের পর্ব ছয় মাসের পরিবর্তে এক বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়, এটা সত্য। একটি নিরেট গোলকের আয়তন দ্বিগুণ হবে যখন ব্যাসার্ধ তার দ্বিগুণ হবে, এটা এটার ক্ষেত্রে হচ্ছে কি না, একটি নিরেট গোলকের আয়তনের ক্ষেত্রে আমরা কোনটা পাচ্ছি না, ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে মানে আর ইকোয়াস টু টু আর, গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব, ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর জায়গায় টু আর বসিয়ে দিলাম হোল কিউব, ফোর বাই থ্রি পাই এইট আর কিউব ইকোয়াস টু টু, আমরা কমন নিয়ে বাইরে নিলাম ফোর বাই থ্রি পাই আর কিউব, তার মানে সে এটা ব্যাক করে আসলো, তার মানে টু ইন্টু ডবল এটা, তার মানে এই ঘটনাটা সত্য এটার। তাহলে কী হচ্ছে না, এক্স প্লাস ওয়াই নেক্সট হচ্ছে এক ছ নম্বর, এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্যে সমানুপাতি এক্স হলে এক্সের মান সিক্স হবে, এক্স প্লাস টু ইজ টু এক্স ইকোয়াস টু এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াস টু এক্স বাই এক্স মাইনাস থ্রি, এক্স স্কোয়ার ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স, জিরো হচ্ছে দু বোথ সাইডে কেটে গেলে, তাহলে মাইনাস এক্স প্লাস সিক্স থাকছে, তার মানে এক্স ইকোয়াস টু সিক্স, তার মানে সত্য এটা। এবার আসি চার থেকে অঙ্কে, চারের এক, প্রতি বছর জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি, এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তো এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, শর্ত অনুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন ইকোয়াস টু পি, তাহলে এক্স ইকোয়াস টু পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, তাহলে এক্স ইকোয়াস টু কত হচ্ছে না, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার মাইনাস এন। নাম্বার টু, কোনো একটি রাসায়নিক পদার্থের ওজন প্রতি মাসে 20% হারে কমতে থাকে, বর্তমানে পদার্থটির ওজন যদি হয় 16 গ্রাম, তবে পদার্থটির ওজন দু মাস পরে কত হবে, বর্তমান ওজন 16 গ্রাম, মাসিক হ্রাসের হার 20%, দু মাস পরে পদার্থের ওজন কত হবে, না 16 × 1 − 20/100 কেটে গিয়ে 1/5 হবে হোল স্কোয়ার, 16 × 5 − 1/5 এর হোল স্কোয়ার, 16 × 16/25, কারণ এখান থেকে 4/5 পাচ্ছি আমরা তার হোল স্কোয়ার ইকোয়াস টু 256/25, এটা করলে 10.24 গ্রাম, এটা আনসার। নাম্বার থ্রি, এক্স মাইনাস থ্রি এবং এক্স প্লাস সিক্স এর মধ্যে সমানুপাতি এক্স হলে এক্সের মান কত হবে, এক্স মাইনাস থ্রি ইজ টু এক্স ডবল ইজ টু এক্স ইজ টু এক্স প্লাস সিক্স, তাহলে এক্স মাইনাস থ্রি বাই সিক্স ইকোয়াস টু এক্স বাই এক্স প্লাস সিক্স, এখান থেকে যথারীতি কোনাকুনি গুণ করে আমরা কী পাচ্ছি না, এক্স স্কোয়ার সমান সমান এই পার্টটা পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স মাইনাস এইটিন, এটা এক্স এক্স কেটে গেলে জিরো, থ্রি এক্স মাইনাস এইটিন এখানটা থ্রি এক্স ইকোয়াস টু এইটিন, তাহলে এক্স ইকোয়াস টু কত হচ্ছে 18/3 সমান সমান সিক্স আনসার। নাম্বার ফোর, যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো, দীঘার সমীকরণটা দুটো বীজ হয় 2 এর 3 এবং মাইনাস থ্রি, তবে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো, দীঘার সমীকরণে দুটি বীজ 2/3 এবং মাইনাস থ্রি হলে যখন এক্স ইকোয়াল টু 2/3 তখন কি হচ্ছে না, এ ইন্টু এক্স স্কোয়ার জায়গায় 2/3 আমরা বসিয়েছি দেখা যাচ্ছে, প্লাস এক্স সেভেন ইন্টু 2/3 প্লাস বি ইকোয়াস টু জিরো, এ ইন্টু 4/9 প্লাস 14/3 প্লাস বি ইকোয়াস টু জিরো, 4a/9 প্লাস বি ইকোয়াস টু মাইনাস 14/3, 4a প্লাস এখান থেকে এই সমীকরণটা পেলাম, 4a + 9b ইকোয়াস টু মাইনাস 42। নাম্বার ওয়ান, এবার হচ্ছে কি নাম্বার সমাধান করছি আমরা কি না দেখা যাচ্ছে এখান থেকে, আবার যখন এক্স ইকোয়াস টু মাইনাস থ্রি তখন আমরা ইকুয়েশানটাকে বের করে নিয়েছি, মাইনাস থ্রিকে পুট করেছি এক্সের জায়গায়, করে এখান থেকে আসছি 9a + b ইকোয়াস টু 21, নাম্বার টু সমীকরণ। এবার ওয়ান অ্যান্ড টুকে সমাধান করছি, টুকে 9 দিয়ে গুণ করে নিয়েছি, করে এখান থেকে পাচ্ছি আমরা উপরটা যেমন আছে তেমনই লিখলাম, নিচে হচ্ছে কি 9 নং 81 এ প্লাস 9b ইকোয়াস টু 18/189, তাহলে কত মাইনাস করছি বিয়োগ করছি আমরা, বিয়োগ করলে সেক্ষেত্রে কী হচ্ছে না, কেটে যাচ্ছে 9b 77a ইকোয়াস টু −231, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এখান থেকে না পাচ্ছি আমরা এই ইকোয়াস টু 231/77, মানে 21/7 11 দিয়ে কাটলে তাহলে হচ্ছে কি 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি এখান থেকে
আচ্ছা এবার কেটে গিয়ে হচ্ছে কি 21/7 এখানটা কাটলে হচ্ছে 3 সাথে 21 মানে 3 পাচ্ছি। এবার এই 3টাকে আমরা আরেকটা যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হবে, আমি এর প্রথমটাতে বসিয়েছি 4 × 3 + 9b = -42, 9b = -42 - 12 = -54, b = -54/9 = -6, তার মানে এ হচ্ছে কত না 3 আর বি হচ্ছে -6, এই দুটো আনসার। এবার আসি নাম্বার 5-এ। 5-এর অঙ্কটা আমার মতে একটু সমস্যা আছে, তোমরা পারলে হোয়াটসঅ্যাপে আমাকে একটু পাঠিয়ে দিও কেউ করে। আচ্ছা নাম্বার 6 হচ্ছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার AB প্যারালাল CD এবং অ্যাঙ্গেল ACD কোণ 35 ডিগ্রি হলে AB বৃত্তটার ব্যাস হলে চতুর্ভুজটার সব কোণগুলির মান আমাদের নির্ণয় করতে হবে। তো 6-এ আমরা কি আসছি না, এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে ABCD এখান থেকে এইটাকে আমরা হচ্ছে এখানে 125, 35 প্রত্যেকটা করেছি, কীভাবে করেছি দেখাচ্ছি। প্রদত্ত মানে দেওয়া আছে অ্যাঙ্গেল ACD কোণ 35 ডিগ্রি, AC আর D 35 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ACB 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয় ACB-টা। তাহলে ABC + ADC = 180 ডিগ্রি কেন হয় না, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, মানে এইটা এটা পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ACD = অ্যাঙ্গেল CAB আবার একান্তর কোণ দুজনেই 35 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ABC-টা কী করে পাচ্ছি আমরা না = 180 ডিগ্রি - 90 ডিগ্রি + 35 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি - 125 ডিগ্রি = 55 ডিগ্রি। এবার একটু বলি 125 ডিগ্রিটা কোত্থেকে পেয়েছি না, অ্যাঙ্গেল ADC = 180 ডিগ্রি - অ্যাঙ্গেল ABC, তাহলে ABC এখানে আমরা অলরেডি বের করে গেছি 55 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি - 55 ডিগ্রি করলে 125 ডিগ্রি চলে আসছে। এবার হচ্ছে কি আবার ADC-র পাত থেকে পাচ্ছি ত্রিভুজ ADC এর থেকে পাচ্ছি অ্যাঙ্গেল, আমরা 3টে কোণের মানে 180 ডিগ্রি সবসময় জানি, অ্যাঙ্গেল ADC + অ্যাঙ্গেল DAC + অ্যাঙ্গেল ACD = 180 ডিগ্রি, 125 ডিগ্রি 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল DAC = 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল DAC-র মান হচ্ছে 180 ডিগ্রি - 125 ডিগ্রি + 35 ডিগ্রি, এটা যোগ করলে হচ্ছে 160, 180 থেকে বাদ দিলে 20 ডিগ্রি হচ্ছে, এটা আনসার হবে। এবং প্রত্যেকটি কোণের মানে আমরা কিন্তু তাহলে পেয়ে যাচ্ছি, এখানে DAC কোণটার মান হচ্ছে তাহলে কত না 20 ডিগ্রি। আচ্ছা এবার বলছি কি যে নাম্বার সেভেনে আসি যে ABC ত্রিভুজটি একটি বৃত্তে পরিলক্ষিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে, তাহলে AP = 4 সেন্টিমিটার, BP = 6 সেন্টিমিটার এবং AC = 12 সেন্টিমিটার হলে BC-র মান কত। সেক্ষেত্রে কী হচ্ছে না, নাম্বার 7 যে A এবং O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু যেখানে AP এবং AR দুটো স্পর্শক এবং বৃত্তটাকে P এবং যেটা আর কি বৃত্তটাকে P এবং R বিন্দুতে স্পর্শ করেছে, P আর R দুটো পয়েন্টে স্পর্শ করেছে, তাহলে AP = AR, AP = AR, আবার একইভাবে কি না BP = BQ, আবার একইভাবে BP = BQ এবং CQ = CR দেওয়া আছে কি AP = 4, AP = 4 দেওয়া আছে, BP = 6 দেওয়া আছে, BP = 6টা দেওয়া আছে, তাহলে AC = 12, AC = কত হচ্ছে না 12, দুটোকে যোগ করলে আমরা তারপর এখানে BC বের করতে হবে কত হচ্ছে না, টোটালটা হচ্ছে আমরা X, যেহেতু বের করতে হবে AC = AR + RC, AC = কী হচ্ছে না AR + RC, আর 12 = তাহলে কত 4 + RC, তাহলে RC এখান থেকে পেয়ে যাচ্ছি 8, তাহলে X যেটা আমরা ধরেছিলাম সেটা সমান কি BC, তাই তো, এটা যেটা BC দৈর্ঘ্যটা ধরেছি সেটা হচ্ছে BQ + QC, তাহলে কি হচ্ছে এটাকে বলতে পারি আমি BP + RC, একই ব্যাপার = 6 + 8 = 14 সেন্টিমিটার আনসার। নেক্সট হচ্ছে নাম্বার 8, দুজনের ব্যবসায় মোট লাভ হচ্ছে 1,500 টাকা, রোহিতের মূলধন 6,000, লাভ হচ্ছে 600 টাকা হলে বিজয়ের মূলধন কত হবে, ধরি বিজয়ের মূলধন 1,000 টাকা, মোট লাভ কত না 1,500 টাকা, রোহিতের মূলধন এখান থেকে হচ্ছে কত 6,000 টাকা আমাদের দিয়েছেন, তাহলে
লাভ হচ্ছে রোহিতের মূলধন হচ্ছে আবার 600 টাকা তাহলে বিজয়ের লাভ কত 6000 মাইনাস 600 করলে 5400 পাচ্ছি আমরা টাকা তাহলে এখানে যেটা দিয়েছে সেটা কত হচ্ছে না আমাদের এখান থেকে যে 6000 বাই x ইকুয়ালস টু কত হচ্ছে না 900 বাই 600 এগুলো কেটে যাচ্ছে এখান থেকে কেটে গিয়ে হয়েছে 9x ইকুয়ালস টু 6 ইনটু 600 6000 সরি তাহলে x ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি আমরা সব কেটে গিয়ে 6 ইনটু 600 6000 বাই 9 সব কেটে গিয়ে এখানে 2000 এখানে এটা 2 এবং এখানে নিচে 3 কে সব কেটে গিয়ে হচ্ছে কত 4000 টাকা x ইকুয়ালস টু 4000 বিজয়ের মূলধন হচ্ছে 4000 টাকা নাম্বার 9 ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো একটা বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ওপি 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী জ্যাটার ন্যূনতম দৈর্ঘ্য কত হবে নাম্বার 9 হচ্ছে যে ওবি ইকোয়ালস টু ব্যাসার্ধ সমান সমান 5 সেন্টিমিটার ওপি ইকোয়ালস টু 3 সেন্টিমিটার এটা হলো 5 আর ওপি হচ্ছে 3 ওপি 3 সমকোণি ত্রিভুজ ওপিবি থেকে আমরা কী পাচ্ছি না ওবি স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার 5 স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার তাহলে কত হচ্ছে 25 মাইনাস 9 সমান সমান বিপি স্কোয়ার 16 হচ্ছে এখান থেকে ইকোয়ালস টু বিপি স্কোয়ার বিপি সমান সমান 4 এবং পি বিন্দুগামী তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কত এবি ইকোয়ালস টু 2 ইন্টু পিবি এবি মানে হচ্ছে আমরা জানি ডবল হবে 2 ইন্টু পিবি হবে তাহলে হচ্ছে 4 ইন্টু 2 সমান সমান 8 সেন্টিমিটার এটা আনসার 10 একটি শঙ্কু এবং একটি চোঙের উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল সমান যদি উভয়ের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হয় তবে উচ্চতা এবং ব্যাসের অনুপাত কত হবে মনে করি নীড়ের শঙ্কু এবং নীড়ের চোঙের ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ একক শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে না পাই আর রুট ওভার যেহেতু এল এটা আমরা সমান সমান জানি তাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh বর্গ একক তাহলে কী হচ্ছে না অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুসারে আমরা কী পাচ্ছি পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 2πRh সমান সমান 5/8 অথবা এখান থেকে কেটে যাচ্ছে কী কেটে যাচ্ছে না পাই কেটে যাচ্ছে আরও কেটে যাচ্ছে তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা যে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই পা এইচ সমান সমান 5 ইন্টু 2 এই 2 আর 5 পোনা করে গুণ হয়ে গেল বাই 8 থাকছে ইকোয়ালস টু 5/4 কেটে গেলে এবার হচ্ছে কি বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এইচ স্কোয়ার ইকোয়ালস টু 5/4 হোল স্কোয়ার কারণ রুটটা তুলে দেওয়ার জন্য করলাম তাহলে আর স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান সমান 25/16 - 1 বা আর স্কোয়ার বা এইচ স্কোয়ার ইকোয়ালস টু 25 - 16/16 সমান সমান 9/16 তাহলে আর বাই এইচ সমান সমান কত 3/4 রুট করলে আর কি তাহলে 2r/h কত হবে না আমার ব্যাসের সঙ্গে রেশিওটা বা অনুপাতটা চেয়েছে আর কি উচ্চতার তাহলে 2r করলে এর সঙ্গে 2 গুণ করে দিলে কত হচ্ছে না 3/2 হচ্ছে উচ্চতা এবং ব্যাসের অনুপাত তাহলে কত হবে 3:2 এটাই আনসার এক্সাই 1 সেন্টিমিটার পুরু একটি ফাঁপা বলের বাইরের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার দেখাও যে বলটাতে ব্যবহৃত ধাতব পদার্থের আয়তন 28π/3 ঘন সেন্টিমিটার ফাঁপাগোলকের বহির্ব্যাস যদি হয় 2 সেন্টিমিটার ফাঁপাগোলকের অন্তর্ব্যাস হবে 2 - 1 1 সেন্টিমিটার আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3πr³ বা ঘন সেন্টিমিটারও তোমরা লিখতে পারো বলটাতে ব্যবহৃত ধাতব পাতের আয়তন কত হচ্ছে তাহলে না ইকুয়ালস টু 4/3π² - 1³ ইকুয়ালস টু 4/3π(8 - 1) ইকুয়ালস টু 7 × 4/3π ইকুয়ালস টু 28π/3 সেন্টিমিটার³ বা তোমরা এখানে লিখতে পারো সেন্টিমিটার কিউবও লিখতে পারো আবার কিউবিক্যাল সেন্টিমিটার লিখতে পারো নেক্সট হচ্ছে xii সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নীড়ের লম্ববৃত্তাকার চোঙ নীড়ের লম্ববৃত্তাকার শঙ্কু এবং নীড়ের গোলকের আয়তনের অনুপাত কত মনে করি সমান ব্যাসের দৈর্ঘ্য যদি হয় 2r সমান উচ্চতা দৈর্ঘ্য h হয় গোলকের উচ্চতা ব্যাস 2r হয় তাহলে h ইকুয়ালস টু 2r চোঙের আয়তন কত হচ্ছে না পাই আর স্কোয়ার এইচ ঘন একক পাই আর স্কোয়ার ইন্টু এখানটা 2r বসিয়ে দিলাম এইচের জায়গায় তাহলে শঙ্কুর আয়তন কত হচ্ছে 1/3πr² এইচ ঘন একক সেখানেও বসিয়ে দিলাম একই ব্যাপার না 1/3πr² ইন্টু 2r গোলকের আয়তন কত 4/3πr³ ঘন একক তিনটের অনুপাত করা হয়েছে
टू पाई आर किूब इंटू टू बाय थ्री पाई आर किूब इज टू फोर बाय थ्री पाई आर किूब इक्वल्स टू केटे गेले होच्छे सिक्स इज टू टू इज टू फोर इक्वल्स टू थ्री इज टू वन इज टू टू एटाई आंसर। आशा करी ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমরা সহজেই পরের ভিডিওটা পেয়ে যাও।